সহকারী কর্মদক্ষ। আমরা আনন্দিত, আমরা গর্বিত। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে কুশমণ্ডি ব্লকের কৃতি ছাত্রীদের বিভিন্ন খেলার সরঞ্জাম প্রদান করা হলো। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লক অফিসে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুশমণ্ডি উচ্চ বিদ্যালয় ও সরলা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের বিভিন্ন খেলার সরঞ্জাম বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার, কুশমণ্ডি ব্লক বিডিও দর্শনা সুব্বা, কুশমণ্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, কুশমণ্ডি থানার আইসি তপন পাল, কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস সহ আরো অনেকেই। প্রসঙ্গত, চলতি মাসে সরলা ভূপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ের চারজন কৃতি ছাত্রী বীরভূমের বোলপুরে খেলতে গিয়েছিল, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়। তাদের মধ্যে দুজন ঝাড়খণ্ডের রাঁচিতে খেলতে যায় এবং অপর দুজন ইন্ডিয়া দলের প্রশিক্ষণের জন্য জায়গা করে নিয়েছে। অন্যদিকে মানিকর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুপ্রিয়া রায় জ্যাভলিন থ্রোতে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করে জেলায় মুখ উজ্জ্বল করেছিল। তাকেও এদিন জেলা প্রশাসন ও কুশমণ্ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি বর্ডার এলাকার মানুষদের কথা ভেবে কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। এই প্রসঙ্গে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, কুশমণ্ডি হাই স্কুল এবং সরলা হাই স্কুল ফুটবলের কিছু জিনিসপত্র আজকে জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। এটা আমাদের মানে যুব কল্যাণ দপ্তরের একটা প্রোগ্রাম ছিল। এটা দুটো স্কুলকে যেহেতু ফুটবল মানে এই দুটো স্কুল আমাদের জেলারই মানে সবচেয়ে ভালো ফুটবলের পারফরমেন্স এই দুটো স্কুল থেকে আসছে, এজন্য এখানে আমরা সেটা তুলে দিয়েছি। আজকে সবাই ছিলেন, আজকে আমাদের এমএলএ ম্যাডাম, সরকারি সভাপতি, পঞ্চায়েত সমিতি, বাকি প্রশাসনের মানুষ সবাই মিলে এই দুটো স্কুলের ভালোভাবে যেটা ফুটবল প্র্যাকটিস হচ্ছে, ভালো টিম আছে, ওখান থেকে অনেক মেয়েরা স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে এখানে চলে যাচ্ছে। তো ওই জন্য আমরা আমাদের সাপোর্ট, আমাদের ওদেরকে এনকারেজমেন্ট হিসাবে এই জিনিসপত্র পেলাম। তার আবার বিএসএফকে একটা একটা অ্যাম্বুলেন্স আজকে হ্যান্ড ওভার করা হলো বিএডিপি ফান্ড থেকে, যেটা পঞ্চায়েত সমিতি কিনে দিয়েছে, সেটা আবার বিএসএফের বর্ডার এরিয়াতে চালানো যাবে, এরকম অ্যাকশন আজকে করবো। ধন্যবাদ। এর পাশাপাশি কুশমণ্ডির এই কৃতি ছাত্রীদের এদিন আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এই প্রসঙ্গে কুশমণ্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানান, আজকে আমাদের কুশমণ্ডিতে আমাদের কুশমণ্ডি মেয়েরা যে হাই স্কুলের কুশমণ্ডি হাই স্কুলের মেয়েরা বা আমাদের সরলা হাই স্কুলের মেয়েরা যে ফুটবল খেলছে, সেটা রাজ্যস্তরে খেলছে, তারা যে এই যে এগিয়ে যাচ্ছে, তার জন্য তাদেরকে আমরা সমাদরণীয় করলাম। এটা আমাদের ডিএম স্যার এসেছিলেন, তারও উদ্যোগ ছিল যে মেয়েদেরকে এভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মেয়েদেরকে হচ্ছে, যার জন্যই আজকে আমরা সমর্থিত করলাম তাদেরকে। আমরা হচ্ছে ফুটবল জার্সি যে খেলার যে সরঞ্জাম লাগে সেই সরঞ্জাম দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করলাম। তার পাশাপাশি তাদের যে তারা যে এই যে আমাদের মেয়েরা এখানে সরলা স্কুলের একটা মেয়ে বা কুশমণ্ডির যে চারজন মেয়েরা রাজ্যস্তরে খেলতে যাবে, আমাদের রাজ্যের হয়ে যে খেলবে, তারা তাদের জন্য যে তাদের খরচার জন্য কিছু আর্থিক সাহায্য নিশ্চয়ই ভালো বলবো। কারণ হচ্ছে যে যারা বর্ডার এরিয়ায় থাকে তারা অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাদেরকে, সেই দিক দিয়ে হচ্ছে গাড়ি যেতে দেয় না, তারা হচ্ছে সন্ধ্যার পরে অনেক রকম সমস্যা হয়। এই অ্যাম্বুলেন্সটার মাধ্যমে তারা যে এই সুযোগ সুবিধাটা পাবে, রাতের পরে সন্ধ্যার পরে যে অ্যাম্বুলেন্সটা গেলে এই অ্যাম্বুলেন্সটা আটকাবে না ওখানকার মানুষেরা। কুশমণ্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।